আমি মোহাম্মদ মোস্তফা শামীম, শামীম সিরিজের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি সম্পর্কে জানার জন্য চলো আমরা চেষ্টা করি। আমরা বলছি
আমরা যেখানে মানটা বসাই একই হলে ওয়ান হয়, আমরা দেখতে পাবো অর্থাৎ এর মান ওয়ান, বি এর মান ওয়ান, একই মান নিয়েছি। দেখি আমরা এখানে আউটপুট ওয়ান পাই কিনা, আমরা এর মান ওয়ান আর এখানে এ নটে আমরা পাবো জিরো, বি এর মান ওয়ান নিয়েছি তাহলে বি নটে পাবো আমরা জিরো। অর্থাৎ এবার এখানে ওয়ান এই এই লাইনটি এটা আসতে আমার ওয়ান প্রভাব হবে, এখানে জিরো আসবে, এখানে বি এর মান ওয়ান নিয়েছি, এখানে আমার সংযোগ পেয়েছি, এখানে ওয়ান প্রভাব হবে, এখানে জিরো প্রভাব হবে। এখানে আমরা জানি অ্যান্ড গেটের যেহেতু গুণিত রেখাটা জিরো হলে জিরো, এখানে একটাও জিরো নেই বলে ওয়ান, আর এখানে জিরো আছে সবই জিরো। আমরা জানি অর গেটটা অর চিহ্ন, অর্থাৎ অর গেটের যে কোনো একটা ওয়ান হলে আউটপুট ওয়ান, আমরা এখানে একটা ওয়ান পেয়েছি আউটপুট ওয়ান। কথা বলতে পারি একই হলে আউটপুট ওয়ান, একই যখন মান হবে, যখন এর মানও জিরো বি এর মানও জিরো তখনও একই, তখন আউটপুট হবে ওয়ান। আশা করি শিক্ষার্থী তোমরা এক্স নট